রাজশাহীর হিট ওয়েব থেকে স্লাম এরিয়ায় বসবাসরতদের কষ্ট লাঘবে জার্মান রেড ক্রস ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ পিপিপি প্রকল্প বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের পক্ষে সেক্রেটারি শাহিন আক্তার রেনি ও সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এবিএম শরীফউদ্দিন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান রেড ক্রসের প্রোগ্রাম ডেলিগেট জলিল লোনি, সিনিয়র প্রজেক্ট অফিসার সিলভি আফরিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য প্রফেসর সরওয়ার জাহান সজল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু সহ আরো অন্যান্যরা। রাজশাহী মহানগরীর 5টি ওয়ার্ডে প্রচণ্ড খরা পীড়িত মানুষকে স্বস্তি দেবার জন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাসুমা ইসলাম, বাংলার জনপদ।